নমস্কাৰ, মই গকুল হালৈ। আপোনালোকে চাই আছে জি এডভাইচ। আজি আপোনালোকৰ আগত এজোপা সুন্দৰ টেঙাৰ গছ লৈ আহিছোঁ। আপোনালোকে এই টেঙাজোপাৰ এটা সৰু ভিডিঅ' মই আগতে আপলোড কৰিছিলোঁ, আপোনালোকে হয়তো বহুতেই চাইছে। আজি আপোনালোকক দেখাম এইজোপা টেঙা, কামকট লেমন বুলি কয় এইজোপা। এই কামকট লেমন বছৰৰ প্ৰতিটো মাহতে, মানে বাৰ মাহে ই ফুলি থাকে আৰু বাৰ মাহে ই লাগি থাকে। একেবাৰে সুন্দৰ, আৰু ই যেতিয়া ফুলে গোটেই গছজোপাই ভৰি পৰে। আৰু ইয়াৰ একেবাৰে সুগন্ধি ফুল এই টেঙাবিধৰ। এই টেঙাবিধ আমি আচাৰ কৰি খাব পাৰোঁ। এইটো আচাৰ কৰাৰ বাবে বহুত ধুনীয়া, বা আপোনালোকে ঘৰত ইয়াক সজায়ো ৰাখিব পাৰে। সজালেও ই যেতিয়া একেবাৰে পকি উঠিব, খুবেই ইয়াক দেখিবলৈ ধুনীয়া দেখি। আপোনালোকে ইয়াত আৰু কেইজোপামান আছে, ইয়াত গছ মই আপোনালোকক দেখাব বিচাৰিছোঁ। এনেকৈ ইয়াত বহুত কেইজোপা গছ আছে। আজি আলোচনা কৰিম এই কামকট লেমন আপোনালোকে কি ধৰণে পাত্ৰত ৰোপণ কৰিব, ইয়াক কি ধৰণৰ মাটিৰ প্ৰয়োজন, এই গোটেই কথাখিনি মই আজি আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। তাৰ বাবে ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈকে চাই থাকিব। প্ৰথমতে আমি যিহেতু পাত্ৰত নতুনকৈ ইয়াক ৰোপণ কৰিম, গতিকে ইয়াৰ যিখিনি পকা ফল আছে এইখিনি আমি আচাৰ কৰাৰ বাবে এইখিনি আমি ছিঙি ল'ব লাগিব প্ৰথমতে। আৰু প্ৰতিজন খেতিয়কৰে বা প্ৰতিজন যিয়েই নেকি এই ধৰণৰ ফল মূলৰ গছ ৰোপণ কৰে, তেওঁলোকৰ আটাইতকৈ সুখৰ সময় হ'ল যেতিয়া তেওঁলোকে হাৰ্ভেষ্টিং কৰিব, ইয়াৰ যেতিয়া শস্য চপাব, সেই সময়খিনি একেবাৰে সুখৰ সময়। আশা কৰোঁ এইখিনি সময় আপোনালোকেও মোৰ সৈতে উপভোগ কৰিব। আমি ইয়াত যিখিনি টেঙা পকিছে সেইখিনি আমি ইয়াৰ পৰা ছিঙি ল'ম ভালদৰে। আপোনালোকক মই দেখাইছোঁ। তাৰপিছত ইয়াক নতুন পাত্ৰত আপোনালোকে কি ধৰণে ৰোপণ কৰিব এই বিষয়ে মই আলোচনা কৰিম। ইয়াত কেইজোপামানো আছে, মই আটাইকেইজোপাৰে কিছু অংশ আপোনালোকক দেখাইছোঁ। এই যিখিনি ভাল লগা সময়, এই ভাল লগা সময়খিনি মই আপোনালোকৰ সৈতে থাকিব পাৰি সুখ অনুভৱ কৰিছোঁ এইখিনি সময়। আৰু এই টেঙাবিলাক যেতিয়া পকে ইয়াৰ গন্ধটো একেবাৰে আমাৰ কমলা টেঙাৰ দৰেই, অৰেঞ্জ লাইক অৰেঞ্জ। কিন্তু ইয়াক পনে পনে আমি খাবলৈ একেবাৰেই টেঙা, ইয়াক আমি আচাৰ কৰি খাব পাৰোঁ। আৰু যেতিয়া টেঙাবোৰ পকিব, পকা টেঙাবোৰ যেতিয়া আপোনালোকে গছৰ পৰা কাটিব, তাৰপিছত আকৌ ইয়াত নতুনকৈ ফুল অহা আৰম্ভ হৈ যায়। যদি গছত ফল বেছিকৈ থাকি যায় তেতিয়াহ'লে নতুন ফুল ফল অহাত কিছু পলম হৈ যায়। গতিকে পকাৰ লগে লগে গছৰ পৰা এইখিনি আঁতৰ কৰাটো নিশ্চিত হ'ব লাগে, তেতিয়া আপোনালোকে নতুন আৰু ফল পাবলৈ সক্ষম হ'ব। গোটেই গছবোৰেই টেঙাৰে ভৰি থাকে এইখিনি সময়ত, আৰু নতুন ফুলো ফুলিবলৈ আৰম্ভ কৰিছে।
আমি টেঙা জোপা পাত্রত রোপণ করবলৈ মই এটা 8 ইঞ্চি পাত্র লৈছো পাত্রটো তলফালে এই ধরনে বিন্ধা করে লৈছো আপোনালোকে দেখিবলৈ পাইছে কেবাটাও ইয়াত বিন্ধা করিছো যাতে ইয়ার অতিরিক্ত পানি ভাগ ওলাই যায় আর ইয়ার বিন্ধাকিটা মই এখালো পরা হিলেরে ঢাকি দিছো এতিয়া আমি তলফালে কিছু মিশ্রণ দিলাম এই মিশ্রণটো মই প্রস্তুত করেছো ইয়াত 20 ভাগ নদীর বালি আছে আর 40 ভাগ গোবর আছে আর ইয়াত সাধারণ মাটি আছে 30 ভাগ আছে আর যেটা আমার টু গুড়ি আছে 10 শতাংশ এই গোটেখিনি মই ভালদরে মিহলি করে লৈছো এই ধরনের মিশ্রণ প্রস্তুত করিলে ইয়াত পানি রই না যায় ইয়াত কিছু অংশ আমি প্রথমতে মাটি ভরাই লব লাগিব আর মাটিখিনি ভরাই লওয়ার পিছত গছজোপার যেটা প্লাস্টিক পিপি আছে নার্সারি পিপিটো আমি ফালি লব লাগিব দেখিবলৈ পাইছে আপোনালোকে ইয়াত শিপাবিলাক একেবারে কাষ অংশত মরি শুকাই গৈছে গতিকে আমি এই সময়তে অন্য এটা পাত্রত রোপণ করিব লাগে আর অলপ আমি ইয়াত মিশ্রণ দি লব পাৰিম পাত্রত রোপণ করতে একেবারে গছজোপা খুব সুন্দরভাবে মিলাই লব সুন্দরভাবে চারিওফালের পরা মিলাই লওয়ার পিছত পাত্র বাকি অংশ আমি মাটিরে ভরাই দিম আর ইয়াত যাতে খালি ঠাই রই না যায় আমি অল্প এইধরনের আমি টান করে দিব লাগবে মাটিখিনি একেবারে সহজভাবে আমার আপনাদের এই ধরনের করব এই মাটিখিনি আমি এই ধরনের পুরাই দিয়ার পিছত আপনাদের পানি দিয়ে দিব এখানে সম্পূর্ণ হওয়ার পিছত ইয়াত পানি ঢালি দিব প্রথমবার আপনাদের এনে ধরনের পানি দিয়ে পুরাই দিব আজিলৈ ভিডিওটো এইখিনিতে সামৰিবলৈ লৈছোঁ অন্য এটি ভিডিওত আকৌ লগ পাম ধন্যবাদ।